মালয়েশিয়ার কাছে জাকির নায়েককে চায় ভারত। জনপ্রিয় ভারতীয় ইসলামী বক্তা ডাক্তার জাকির নায়েককে ফেরত চেয়ে মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ জানিয়েছে ভারত সরকার। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ইসলামী এই বক্তার বিরুদ্ধে ভারত সরকার প্রমাণ জোগাড় করে চার্জশিট দেওয়ার পর তাকে ফেরত দিতে মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ জানিয়েছে ভারত। জাকির নায়েককে ফেরত পাঠানোর এই আবেদন বিষয়ে কুয়ালালামপুরের আদালতে শুনানি হবে বলে ধারণা করা হচ্ছে। গত বছরের অক্টোবরে বেআইনি কর্মকাণ্ড দমন আইনে জাকির নায়েকের বিরুদ্ধে মামলা দেয় ভারত সরকার। এতে বলা হয়, তিনি যুবক ও তরুণদের সন্ত্রাসে উদ্বুদ্ধ করেছেন। অবশ্য জাকির নায়েক ও তার সমর্থকরা বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছেন। তাদের পাল্টা অভিযোগ, জাকির নায়েকের লেখা শুনে ভারতের অসংখ্য হিন্দু ইসলাম গ্রহণ করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে সরকার তার বিরুদ্ধে মামলা দিয়েছে। 2017 সালের লোসার পরে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি জানান, যথাযথ প্রমাণ দিতে পারলে তারা জাকির নায়েককে ফেরত দেবেন। 2016 সালে বাংলাদেশের হোলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার পর গণমাধ্যমে প্রচারিত হয় হামলাকারীদের একজন টুইটারে জাকির নায়েকের অনুসারী ছিলেন এই অভিযোগে তার ইসলাম প্রচার টেলিভিশন ফিস টিভি বন্ধ করে দেওয়া হয়। ভারত সরকার নায়েকের বিরুদ্ধে মামলা দেয়, পরে তার পাসপোর্ট বাতিল করা হয়। ভারতের ইসলাম প্রচারক মূলত একজন চিকিৎসক, তবে সেই পেশা ছেড়ে ইসলাম প্রচারকে বেছে নেন তিনি। তার টিভি চ্যানেল ফিস টিভির 20 কোটিরও বেশি দর্শক ছিল। তুলনামূলক ধর্মতত্ত্বের উপর গভীর জ্ঞানী জাকির নায়েক ইংরেজিতে বক্তব্য দিতেন। তার ইসলাম গবেষণা সংস্থার নাম